बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته كشك أشكر كل حلو أتصور كون عمر بتشا وتا أمرا أجار إشال গাড়ি দিয়ে 21 সালে পদার্পণ এবং সেই সাথে 21 সালের ক্লাসে ছাত্রছাত্রী গ্রহণের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছে সকলে আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস কোরআন মাজিদ ও তাজবীর শ্রেণী পঞ্চম, টপিক কোরআন তিলাওয়াতের ফজিলত। তোমরা জানো যে কোরআন তিলাওয়াতের গুরুত্ব অত্যধিক। প্রথম অধ্যায় ও অধ্যায় প্রথম পাঠ দেখো, এই যে বইটা বের করো তোমরা, কোরআন মাজিদ তাজবি তাই পঞ্চম প্রথম অধ্যায় নাজেরা পঠন প্রথম পাঠ। কোরআন মাজিদ তিলাওয়াতের গুরুত্ব ও ফজিলত। কোরআন মাজিদ শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদ করেন। কোরআনের আলোকে জীবন চালাতে হলে এর মর্মার্থ বুঝতে হবে, আর মর্মার্থ হলে তা নিয়মিত তেলাওয়াত করতে হবে। কোরআন মাজিদ তেলাওয়াতের তো ফজিলত অসামান্য। কোরআন মাজিদের একটি আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে চারটি কাজের দায়িত্ব তন্মধ্যে প্রথম হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াতুলু আলাইহিম আয়াতি, তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করেন। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন হতে যা সহজতর তা তোমরা তেলাওয়াত করো। কোরআন মাজিদ তিলাওয়াতের ফজিলত প্রসঙ্গে মহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কাযা ফি মুআযামুহু সাহাবাতি আনিল সাহাবি আনিল জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বোত্তম ইবাদত হল কোরআন তেলাওয়াত করা। কোরআন মাজিদ তেলাওয়াতের ফজিলত প্রসঙ্গে এক হাদিসে বলা হয়েছে যে, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লি আসহাবি ইয়াউমাল কিয়ামাহ,
তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা তা পরকালে তেলাওয়াতকারীর সুপারিশকারী হবে। অপর এক হাদিসে আছে, মানুষের মাঝে সবচেয়ে বড় আবেদ ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে। তাই আমাদের নিয়মিত কোরআন মাজিদ তেলাওয়াত করা ও তার অর্থ অনুধাবন করা চেষ্টা করা। এর জন্য আমাদেরকে অবশ্যই বেশি বেশি করে কি কোরআন তেলাওয়াত হবে। তৃতীয় অধ্যায়, হেফজ ও লেখা। কোরআন মাজিদ হেফজ করা ও লেখার গুরুত্ব ফজিলত, হেফজ করার গুরুত্ব ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দেখা যাক। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য কোরআন মাজিদ নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত আসমানি কিতাব হিসেবে কোরআন মাজিদই বহাল থাকবে। কোরআন মাজিদের আদর্শ অনুযায়ী জীবন গঠন করতে হবে, নিয়মিত তা তেলাওয়াত করতে হবে। তাছাড়া তেলাওয়াতের পাশাপাশি বা আংশিক কোরআন মাজিদ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা প্রয়োজন মতো কোরআন মুখস্থ করা সকল পর্যায়ে আইন, নামাজ আদায় ও তেলাওয়াতের উদ্দেশ্যেই নয় বরং সংরক্ষণ করার উদ্দেশ্যেও কোরআন মাজিদ করা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন মাজিদ এবং সাহাবায়ে কেরামদেরকেও মুখস্থ করার নির্দেশ দেন। যুগে যুগে লক্ষ লক্ষ মুসলিম কোরআন মাজিদ করে হাফেজে কোরআন হওয়ার গৌরব অর্জন করেছেন। যে কোনো বিদ্যা মুখস্থ করা হলে তা স্থায়ী হয়, রপ্ত করা বিদ্যা দ্বারা উপকৃত হওয়া সহজ হয়। সব সময় বই পুস্তক দেখে পাঠ করলে তা রপ্ত করা যায় না, এ কারণে আমাদের উচিত নিয়মিত কোরআন মাজিদ করা। প্রতিদিন অল্প অল্প মুখ করলে একদিন অনেক আয়াত মুখস্থ করা হয়ে যাবে। অল্প বয়সে করা অধিক সহজ, কেননা বলা হয় আল হিফজু ফি সগীরি কান নাকশ নাকশ ফিল হাজারি, ছোটকালে করা পাথরে খোদাই করে রাখার সমতুল। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটি কিন্তু আল হাফজু ফি সগীরি, ছোটবেলায় করা কান নাকশি ফিল হাজারি, পাথরে খোদাই করার নেই, মানে ছোটবেলায় যদি আমরা মুখস্ত করি সেটা কিন্তু সহজে কি হতে যায় না, বরং বড় হয়ে যা মুখস্থ সেটা কিন্তু সহজে অনেক সময় ব্যস্ততার কারণে আমরা ভুলে যাই। এজন্য ছোটবেলা মুখস্থতা পাথরে খোদাই করার নেই হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এজন্যে বেশি বেশি করে কোরআন কি ছোটবেলাতেই মুখস্থ করা আবশ্যক। এরপর কোরআন মাজিদ করার ফজিলত এক হাদিসে রয়েছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাসি ফাকলি ফাকিলা মান আহলুল্লাহি মিন ক্বালা আহলুল কোরআন, অর্থাৎ নিশ্চয়ই কোরআন নিশ্চয় আল্লাহ তাআলা জন্য মানুষের মধ্য থেকে কতিপয় আপনজন রয়েছেন,
জনৈক সাহাবি বলেন, হে আল্লাহর রাসূল, তাদের মধ্যে আল্লাহর আপনজন কারা? তিনি বললেন, তারা হলেন কোরআনের বাহক তথা হাফেজগণ। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা! হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হতে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণদের বললেন, সবচেয়ে ধনী মানুষকে, তারা বললেন আবু সুফিয়ান, অন্যজন বললেন আব্দুর রহমান ইবনে আউফ, অপর একজন বললেন উসমান ইবনে আফফান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি যে কোরআনের বাহক, অর্থাৎ যার অন্তরে আল্লাহ তাআলার কোরআন রেখেছে। সুবহানাল্লাহ কথা! প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এজন্য যার অন্তরে কি যত কি কোরআন মুখস্থ বা হেফজ থাকবে, আল্লাহ তাআলা তার ইজ্জত তত কি বাড়াইয়ে দেন। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে কলমের মাধ্যমে সবকিছু শিক্ষা দিয়েছেন। কোরআন মাজিদে তিনি বলেছেন যে, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, পড়ুন আপনার প্রভূত মহামহিম, তিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এ কারণে যুগে যুগে আলেমগণ যে কোনো বিদ্যা পাঠ করে মুখ করার সাথে সাথে লেখার প্রতিও গুরুত্ব আরোপ করা হয়েছে বা করেছেন। তাছাড়াও লিখে রাখার মাধ্যমে বিদ্যাকে আয়ত্ত করা যায়। রপ্তকৃত বিদ্যা লিখে রাখার ব্যবস্থা করা হলে তা সুরক্ষিত হয়। লেখার প্রতি গুরুত্ব আরোপ করেই মহামহিম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ সংরক্ষণের ক্ষেত্রে মুখস্থ করে রাখার পাশাপাশি বিভিন্ন লিখে রাখারও ব্যবস্থা গ্রহণ করেছিলেন। কোরআন মাজিদের কোন আয়াত বা সুরা নাজিল হওয়ার সাথে সাথে বহি লেখার দায়িত্ব প্রাপ্ত সাহাবায়ে কেরাম নিজ নিজ উপকরণে তা লিখে রাখতেন, ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে কোরআন মাজিদ লেখার গুরুত্ব বৃদ্ধি পায়। পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন রাশিদার আমলেও বিশেষ গুরুত্বের সাথে কোরআন মাজিদ রাখার পদক্ষেপ গ্রহণ করা হয়। এ কারণে বর্তমানে তিন ছেলে মেয়েদের কোরআন মাজিদ লেখার যোগ্যতা অর্জন করা আবশ্যক। হাতের লেখা সুন্দর করা এবং করা বিদ্যা দীর্ঘ সময়ে করে মনে রাখার জন্য নিয়মিত রাখার কোনো বিকল্প নেই। তাই কোরআন মাজিদের অংশ লিখে শেখার জন্য নিম্নে করা হলো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আগামীকালে পড়া হিসাবে প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ ভালো করে পড়বে এবং এখানকার গুরুত্বপূর্ণ আয়াত ও হাদিস করে দেখবে। এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকো, সুস্থ থাকো।